দ্বাদশ শ্রেণীর ম্যাট্রিক্স চ্যাপ্টারটা শুরু করবো, তো বীজগণিতে দেখে প্রথমে এটা আছে, ম্যাট্রিক্স কি বা ম্যাট্রিক্স ব্যাপারটা কি তাকে বলে যদি বলতে হয়, ম্যাট্রিক্স হলো কিছু সংখ্যার তোমার রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশনটা কেমন হবে, আমি ধরো কিছু সংখ্যা নিই, 1 2 3 4 5 6, এটাকে আমি সাজাচ্ছি, দেখো এরকম হবে 1 2 3 4 5 6, এটা একটা সাজাতে পারি, দেখো 1 2 3 4 5 6 এইভাবে সাজাতে পারি, 1 2 3 4 5 6 এইভাবে সাজাতে পারি, অথবা এরপরে 1 2 3 4 5 6 এইভাবে সাজাতে পারি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 6টা সংখ্যা আছে, তাদেরকে বিভিন্নভাবে সাজানো যাবে, এবং এই সাজানোর পদ্ধতিটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্মে আমি সাজানো। তাহলে ম্যাট্রিক্স হচ্ছে যে রেক্ট্যাঙ্গুলার ফর্ম অফ এলিমেন্টস, এলিমেন্টস বলতে এই পদগুলো, কোনো সংখ্যা মানে সংখ্যা কোনো সংখ্যা নাই বা অনেকগুলো সংখ্যা যদি এরকম রেক্ট্যাঙ্গুলার পদে সাজানো থাকে তখন তাকে বলা হবে ম্যাট্রিক্স। তাহলে একটা রিপ্রেজেন্টেশন বা সজ্জা কোনো কতগুলো সংখ্যার, যেটা এই কতগুলো, এবার আসছি রো কলামে, প্রতিটা যে উলম্ব এবং অনুভূমিক, এই যে অনুভূমিক যে লাইনগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় রো, এবং উলম্ব যে লাইনগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় কলাম বা স্তম্ভ। রোকে বাংলায় বলা হয় সারি। তাহলে এখানে আছে সারি দুটো এবং স্তম্ভ আছে একটা দুটো তিনটে, 1 4 2 5 3 6। এখানে দেখতে পাচ্ছ যে এক লাইন বড় বড় সাজানো আছে, এই যে উলম্ব লাইনটা, অনুভূমিক লাইনটা, এই অনুভূমিক লাইনটাকে সারি বলা হয়, এটাকে বলা হয় সারি। এবং এখানে দেখবে যে সারি কিন্তু একটাই, সারি একটাই, কিন্তু যদি বলি স্তম্ভ কটা, এ দেখো প্রথম স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 6টা স্তম্ভ আছে, যদিও প্রতিটা স্তম্ভে একটা করেই পদ আছে কিন্তু স্তম্ভ আছে 6টা। তাহলে একে লেখা হবে এরকম, এটাই হচ্ছে এই ম্যাট্রিক্স এর ক্রম বা অর্ডার। এই যে একটা ম্যাট্রিক্স, এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স আমি সাজিয়ে দিয়েছি, যেটা এই ব্র্যাকেটের মধ্যে রাখতে হয় অথবা থার্ড ব্র্যাকেটের মধ্যে এভাবে রিপ্রেজেন্ট করে লিখতে হয় কিছু সংখ্যাকে। এবং তো তার ক্রম বলবো কি হবে, যে যার অর্ডার বা ক্রম হলো প্রথমে রো এর সংখ্যা, তারপর কলামের সংখ্যা। তাহলে রো কে বাংলায় বলা হয় সারি, আর কলাম বাংলায় বলা হবে স্তম্ভ, এটা মনে রাখবে। এই 4টে ভাবে সাজিয়েছি এখানে, দেখো ম্যাট্রিক্স মেনলি ম্যাট্রিক্সের যেটা বেশি অ্যাপ্লিকেশন পার্ট আছে, যে সেটা হচ্ছে তোমার ইকুয়েশন, সিস্টেম অফ ইকুয়েশন সলভ ক্ষেত্রে, সমাধানের ক্ষেত্রে ম্যাট্রিক্স কিন্তু খুব কাজের, বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স এর ম্যাট্রিক্স খুব কাজে লাগে। ম্যাট্রিক্স অ্যালজেব্রাটা আমাদের এখানে মেনলি পড়তে হবে। তাহলে আমি যেটা বলছিলাম, রো হচ্ছে সারি, কলাম হচ্ছে স্তম্ভ, এক্ষেত্রে রো হচ্ছে দেখো একটাই রো আর কলাম হচ্ছে 6টা। এক্ষেত্রে দেখো এটাও কিন্তু একটা সজ্জা, ম্যাট্রিক্স এর সজ্জা, আয়তাকার সজ্জা বলেছি, হতে হবে সে আয়তাকার সজ্জা হয়েছে। এখানে দেখো এক একটা রো আর নিচে একটা রো, দুটো রো, তাহলে 2, এই গুণ চিহ্ন লিখছি বলবো মুখে বাই, তাহলে এই ম্যাট্রিক্সটা হবে 2 বাই 1টা 2টো 3টে কলাম, তাহলে 2 বাই 3, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2 বাই 3, এর অর্ডার বাই ক্রম, অর্ডারকে বাংলায় ইংরাজি অর্ডার বাংলায় বলা হয় ক্রম। বেশ, এখানে দেখো এখানে কটা, এখানে হচ্ছে রো 1টা 2টো 3টে রো, সারি, কলাম 1টা 2টো, তাহলে এটাকে লিখবে এরকম 3 বাই 2, ঠিক আছে, এটাকে লিখবো 3 বাই 2, এই অর্ডার হচ্ছে 3 বাই 2। এবার এখানে দেখো, এখানে রো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা রো, কলাম কিন্তু 1টা, 6 বাই 1। তাহলে আমি দেখতে পাচ্ছি এই 6টা সংখ্যাকে কিন্তু আমি বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করে সাজিয়েছি, এবং বিভিন্ন রকম ভাবে তাদের অর্ডার গুলো তৈরি হয়েছে ম্যাট্রিক্সের। তাহলে ম্যাট্রিক্স আবার কি, ম্যাট্রিক্স হচ্ছে যে কিছু এলিমেন্ট, মানে এখানে সংখ্যার সজ্জা, যার যেটা হচ্ছে আয়তাকার সজ্জা, যাকে নির্দিষ্ট ভাবে নির্দিষ্ট সজ্জায় সাজানো যাবে, যার রো এবং কলাম থাকবে। এবার রো কলাম না থাকলে কিন্তু ম্যাট্রিক্স তৈরি হবে না। এবার এখানে এম আর এন, এই যে 2 আর 3, 3 2 1 6, এগুলোকে আমরা এমনি জেনারেল ভাবে লিখবো এম বাই এন, ঠিক আছে, এম বাই এন। বেশ, আর ম্যাট্রিক্স কিভাবে লেখা যায়, ম্যাট্রিক্স কে লেখা যায় এ ম্যাট্রিক্স ইকুয়াল টু ব্যাক থার্ড ব্র্যাকেটে এ আই জে এম বাই এন। এবার এটাকে আমি তোমাকে জেনারেল ভাবে লিখে দেখাচ্ছি, দেখো এটা লিখে দেখাচ্ছি, এ আই জে হচ্ছে এই যে ম্যাট্রিক্স, তার প্রতিটা পদ এ আই জে ভাবে চিহ্নিত করছি। দেখো এখানে প্রথমে এম এর মান 1
থেকে, মানে এখানে এর অর্ডার হচ্ছে ইন বাই ইন, তাহলে 1 2 3 4 করে এন পর্যন্ত যাবে রো, আর কলাম যাবে কত, 1 2 3 4 করে এন পর্যন্ত। তাহলে দেখো প্রথম হচ্ছে 1 1, এই যে প্রথম এলিমেন্টটা আসবে, তারপরটা এই ফার্স্ট রো কিন্তু ফার্স্ট রো এর 1 ফিক্স, আর এগুলো বাড়বে 1 এর পর 1 2, 1 এর পর 2 এর পর 2, 1 3 ডট করে কলাম কতগুলো আছে 1 এন পর্যন্ত কলাম, তাহলে এনটা কলাম হয়ে গেল। এবার দেখো রো সাজাচ্ছি, তারপরে রো আসবে 2 1, ঠিক আছে 2 2, পরে দেখো সব 2টা ফিক্স, তারপর 2 3 ডট করে চলে গেল 2 এন, তারপর এটা এ 3 1, এ 3 2, এ 3 3 ডট করে এ 3 এন, এরকম করে চললো, এরকম করে 3 1 4 1 করে যেতে যেতে লাস্টে এর রো হচ্ছে এম সংখ্যক রো, এন সংখ্যক কলাম, তাহলে এম 1, এ এম 2 ডট করে এখানে এ এম 3, লাস্টে এ এম এন। এইটা হলো পুরোপুরি সজ্জা AIJ এম বাই এন এর একটা জেনারেল ফর্ম, আমি একটি ম্যাট্রিক্সে লিখলাম, লিখে দেখালাম তোমাদের। এবার এম এবং এন এর উপর ডিপেন্ড করে এর কতগুলো এলিমেন্ট হবে, টোটাল এলিমেন্ট আছে এম ইন্টু এম, মানে এম এন টি মোট যদি যোগ করো 1 2 3 4 করে লাস্টের সংখ্যা হচ্ছে এম এন, তাহলে এম এন সংখ্যক, এম এন সংখ্যক এলিমেন্ট কিন্তু এই ম্যাট্রিক্সে আছে। এবার আসছে ম্যাট্রিক্সের বিভিন্ন ভাগ আছে, সেগুলো আমি দেখাব। এই যে ম্যাট্রিক্স আমি, এটা এম বাই এন ছিল, এগুলো সবই এম আর এন আলাদা যদি হয়, এম যদি নট ইকুয়াল টু এন হয় তাহলে হবে আয়তাকার ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বা এটা বলে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স যদি বলা হবে, যদি এম এবং এন আলাদা হয়, এম নট ইকুয়াল টু এন, এটা 1 নম্বর। আরেকটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার, স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে, যদি এম সমান এন হয়। এবার এগুলো দেখো কেমন, আমি এখানে এম সমান এন বলতে আমি এম এর মান ধরলাম 3, এন এর মান ধরলাম 3, তাহলে একটা এলিমেন্ট হলো এরকম 1 2 3 2 3 1 4 5 2 3 বাই 3। এখানে দেখো এম এন সমান, তাহলে এই যে ম্যাট্রিক্সটা তৈরি হচ্ছে এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। আরেকটা আমি আয়তাকার ম্যাট্রিক্সের উদাহরণ তোমাকে দিই, এ আমি উদাহরণ দিয়ে দেখি 2 3 4 5 0 9, এটা দেখো রো হচ্ছে 2, কলাম হচ্ছে 3, 2 বাই 3, এখানে এম এন আলাদা, তাহলে এটা একটা আয়তাকার ম্যাট্রিক্সের উদাহরণ, এটা একটা বর্গাকার ম্যাট্রিক্সের উদাহরণ, এটা পেলে। এবার আসছে আরো একটি রোই থাকবে, দেখো এখানে আমি দিলি কি AIJ 1 ক্রস n, তাহলে দেখতে কেমন হবে, এটা হবে প্রথম এলিমেন্ট 1 1 1 2 ডট করে 1 3 1 n, এটা একটা ম্যাট্রিক্স, এটা কি বলা হবে রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স এর কি না, এ হচ্ছে রো এর সংখ্যা হবে 1, একটাই কেবলমাত্র রো থাকবে, একে বলা হয় রো ম্যাট্রিক্স। তারপর আছে এটাকে বাংলায় বলে সারি ম্যাট্রিক্স, আর এটা কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সটা কেমন, কলাম ম্যাট্রিক্সটা AIJ এটা হবে এম ক্রস ওয়ান, দেখতে যেমন হবে এরকম, তুমি লিখি A11 1 2 1 2, না এটা হচ্ছে 2 1 1 1 2 1 m 1, এর অর্ডার কিন্তু m বাই 1, এর অর্ডার হচ্ছে 1 বাই n, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স যার একটি মাত্র কলাম থাকবে, আর সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স এর একটি মাত্র কেবল সারি বা রো থাকবে। বেশ, এরপরে আসছে জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স বা বাংলায় বললে শূন্য ম্যাট্রিক্স, যদি কোনো ম্যাট্রিক্স এ AIJ এম বাই এন, এখানে AIJ ইজ ইকুয়াল টু জিরো ফর অল আই এন্ড জে, তার মানে কি, মানে সমস্ত এলিমেন্ট যদি জিরো হয়, আমি উদাহরণ দিই 0 0 0 0 0 0 0 0 0 বা একটা বাড়িয়ে দিলাম,
এটা অর্ডার হচ্ছে তিনটে রো চারটে কলাম, 3x4 ম্যাট্রিক্স, কিন্তু প্রতিটা এলিমেন্ট জিরো, তাহলে এটা হচ্ছে একটা জিরো ম্যাট্রিক্স। আবার এরকম যদি হয় 0 0 0 0, এটা হচ্ছে 2x2 অর্ডারে জিরো ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে জিরো ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টই হবে জিরো। বেশ, জিরো ম্যাট্রিক্সের পর কি আছে? এরপর আছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে কাকে বলে? ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স নিতে হবে, প্রথম কথা স্কোয়ার ম্যাট্রিক্স, মানে যেখানে এম বাই এন সমান হবে, সেক্ষেত্রে যদি তোমার কর্ণ এলিমেন্টগুলো ছাড়া বাকি সমস্ত এলিমেন্ট জিরো হয়, দেখো এরকম আমি যদি লিখি 1 0 0 0 2 0 0 0 3, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। ডায়াগোনাল এলিমেন্টগুলো এ আই আই, এটা হচ্ছে নট ইজ ইকাল টু জিরো। একটা কথা বলি, এ আই এটা বলার থেকে বলতে হবে এ আই জে ইজ ইকাল টু জিরো ফর অল আই জে, আই নট ইজ ইকাল টু জিরো ফর অল আই নট ইজ ইকাল টু জিরো। যদি আই নট ইজ ইকাল টু জিরো তে সমস্ত এলিমেন্টগুলো জিরো হয়, তাহলে এটা হবে কর্ণ ম্যাট্রিক্স। এবার এখানে বলে রাখি, কর্ণ যে উপাদান এলিমেন্টগুলো আছে, কর্ণের যে সংখ্যাগুলো আছে, সেগুলো মধ্যে একটা ছাড়া বাকিগুলো সব জিরো হতে পারে, মিনিমাম একটাকে নন জিরো হতে হবে, তাহলে সেটা কিন্তু কর্ণ ম্যাট্রিক্স হয়ে যাবে। এখানে আই এর মানটা দেখো বসাও, 1 2 1 3 1 2, এটা 1 1 1 2 1 3 সবই জিরো, ঠিক আছে? বাট এখানে হচ্ছে 1 1 2 2 3 3, এগুলোর মধ্যে এখানে তিনটেই নন জিরো আছে, এখানে এদের মধ্যে কেউ জিরো থাকতে পারতো। বেশ, ওটা বড় কন্ডিশন নয়, কন্ডিশন হচ্ছে যেখানে ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া বাকি এলিমেন্টগুলো যদি জিরো হয়, তাহলে সেটা হয়ে যাবে কর্ণ ম্যাট্রিক্স। এটা 3x3 ম্যাট্রিক্স, ঠিক আছে? সেটাকে হতে হবে স্কোয়ার ম্যাট্রিক্স। এরপরে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের পর এবার আছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি? দেখো আমি বলি, যখন কর্ণ ম্যাট্রিক্স আছে যে ডায়াগোনাল এলিমেন্টগুলো হচ্ছে নন জিরো, এবার যদি কোনো কর্ণ ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো সব একই হয়ে যায়, যেমন 3 3 3 হয়, মানে 0 0 0 0 0 0, তাহলে এটা হয়ে যাবে একটা স্কেলার ম্যাট্রিক্স, এটা হয়ে যাবে একটা স্কেলার ম্যাট্রিক্স। ইফ ডায়াগোনাল এলিমেন্ট আর ইকুয়াল, যদি ডায়াগোনাল এলিমেন্ট গুলো সমান, ঠিক আছে, তাহলে এ আই আই এ আই আর অর ইকুয়াল, এটা থ্রি নিয়েছি, সে অন্য কিছু যা খুশি হতে পারতো, 4 -2 -1 যা খুশি হতে পারতো, অল এ আই আর ইকুয়াল, তাহলে হচ্ছে সেটা স্কেলার ম্যাট্রিক্স। এরপরে আসছে একক ম্যাট্রিক্স, বাংলায় একক ম্যাট্রিক্স বা ইউনিট। এবারে ডায়াগোনাল যে এলিমেন্টগুলো আছে স্কেলার ম্যাট্রিক্স সমান ছিল, ইউনিট ম্যাট্রিক্স হবে সবই ওয়ান, যেমন 1 0 0 0 1 0 0 0 1, এটা আমি সব 3x3 অর্ডার নিচ্ছি, এটা 4x4 বা সবই বর্গ ম্যাট্রিক্স হবে, 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 1, এটা 4x4 অর্ডারে ইউনিট ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স 3x3 অর্ডার, 4x4 অর্ডার। একে লিখবো আই থ্রি দিয়ে রিমুভ করবো, একে লিখবো আই ফোর দিয়ে, তাহলে হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট যদি সব ওয়ান হয়, তাহলে সেটা হয়ে যাবে একক ম্যাট্রিক্স। বেশ, এরপরে আসছে ঊর্ধ্ব ত্রিভুজ আর অর্ধ ত্রিভুজ। ঊর্ধ্ব ত্রিভুজ, আপার ট্রায়াঙ্গুলার, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর লোয়ার ট্রায়াঙ্গুলার, এটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ, ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। এটা কেমন? যদি ডায়াগোনাল এলিমেন্টের উপরে সমস্ত এলিমেন্টগুলো নন জিরো হয়, দেখো আমি লিখছি 1 3 4 0 5 2 0 0 4, আমি 3x3 নম্বরের একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিয়েছি, যার ডায়াগোনালের আপার পোর্শন যেগুলো আছে সেগুলো হচ্ছে সব জিরো। এটাকে তুমি লিখতে পারো এ আই
জে ইজ ইকাল টু জিরো যেখানে আই গ্রেটার দেন জে। দেখো দেখেন এটা হচ্ছে ওয়ান ওয়ান, এটা হচ্ছে ওয়ান থ্রি, ঠিক আছে, ওয়ান টু ওয়ান থ্রি সমান জিরো। এই ওয়ান 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 ওয়ানটা বাদ দিলাম, ডায়াগোনাল এর মধ্যে সরি ওয়ান টু ওয়ান থ্রি। তাহলে দেখো আই কিন্তু জে থেকে এখানে ছোট, তাহলে সেগুলো হচ্ছে নন জিরো। এবার এটা কত, এটা হচ্ছে এ টু ওয়ান, এ থ্রি ওয়ান, থ্রি টু, এ টু ওয়ান, এ থ্রি ওয়ান, এ থ্রি টু, এগুলো সব হচ্ছে জিরো, ঠিক আছে, এগুলো সব জিরো। তাহলে এ আই যে জিরো যখন আই গেটার দেন জিরো, আই এর মান যখন গেটার দেন জিরো সেগুলো হচ্ছে জিরো। বেশ, এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার অর্ধ ত্রিভুজ, আর এটা হচ্ছে অর্ধ ত্রিভুজ বা লোয়ার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে কোনটা। যদি এই কি উল্টোটা, যদি লোয়ার পার্সেন্টটা নন জিরো হয় আপার পার্সেন্টটা জিরো হয়, এখানে দেখছি ফোর ফোর জিরো জিরো, থ্রি টু জিরো, মাইনাস ওয়ান টু মাইনাস ফাইভ, ঠিক আছে। এখানে দেখো ডায়াগোনালের উপর পার্সেন্টটা জিরো কিন্তু লোয়ার পার্সেন্টটা নন জিরো, তাহলে এখানে বলবো এ আই যে ফিজিক্যাল জিরো যেখানে আই লেস দেন জে, আই লেস দেন জে। এরকম দেখো এটা হচ্ছে এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, ঠিক আছে, এগুলো সব জিরো, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এটা হচ্ছে টু থ্রি, এগুলো সব জিরো, আই লেস দেন জে, আই লেস দেন জে, ওয়ান থ্রি ওয়ান, ঠিক আছে। লোয়ার ট্রায়াঙ্গেল হলো যে যার ট্রায়াঙ্গেল লোয়ার পোর্শনটা নন জিরো, উপর দিকটা হচ্ছে জিরো। আরেকটা আছে, সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, সুল ট্রায়াঙ্গুলার, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটা হচ্ছে যার ডায়াগোনাল এলিমেন্ট জিরো, জিরো, বাকিগুলো নন জিরো, ফাইভ মাইনাস থ্রি টু, জিরো মাইনাস সিক্স ফোর, মাইনাস ফাইভ জিরো, যার ডায়াগোনাল এলিমেন্ট গুলো জিরো, ঠিক আছে। এ আই আই ইজ ইকুয়াল টু জিরো বা এ আই ইজ ইকুয়াল জিরো ফোর সমান এ আই সমান জিরো, যা তাহলে দেখতে পাচ্ছি যার ডায়াগোনাল এলিমেন্ট গুলো সব জিরো। এগুলো সবই আমি তিন বাই তিন অর্ডার ম্যাট্রিক্স নিয়ে উদাহরণ দিয়েছি, এই নয় যে শুধু তিন বাই তিন অর্ডার ম্যাট্রিক্স, যে কোনো অর্ডার, এটা সবই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার, আপার ট্রায়াঙ্গুলার, আমি যেগুলো বললাম সবই স্কোয়ার ম্যাট্রিক্স উপর ডিপেন্ড করছে, এবং এর ডায়াগোনাল গুলো হচ্ছে প্রতিটা এলিমেন্ট ডায়াগোনাল এলিমেন্ট জিরো হয়ে যায়, সেল হয়ে যাবে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবার যেটা পড়ছি, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স দেখি, ধরো একটা ম্যাট্রিক্স আমি নিলাম, এ সমান হচ্ছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস টু জিরো ফাইভ, তাহলে এর ট্রান্সপোজ বা পরিবর্তন ম্যাট্রিক্স কি হবে সেটা লিখবো, এ টি অনেকে এ বার দিয়েও লিখে, প্রাইম দিয়েও, একই ব্যাপার। তো লিখতে হবে এর রো গুলো যেগুলো আছে সেগুলো কালাম করো, কালামগুলোকে রো করে দাও, ঠিক আছে। তাহলে এটা হবে টু ফাইভ মাইনাস টু, ফার্স্ট কলাম হয়ে গেল ফার্স্ট রো, সেকেন্ড কলাম হয়ে যাবে সেকেন্ড রো, থ্রি সিক্স জিরো, ফোর্থ কলাম, থার্ড কলাম হয়ে যাবে থার্ড রো, ফোর সেভেন ফাইভ। বুঝতে পারছো যে এ আই যেগুলো এ জি আই হয়ে যাচ্ছে, এ আই যেগুলো এ জি আই হয়ে যাচ্ছে, তাহলে ট্রান্সফর হচ্ছে রোগুলো কলাম এবং কলামগুলো রোয়ে যদি ট্রান্সফর্ম করা হয় তাহলে হয়ে যাবে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। এবার আমি আসছি যেটা, সেটা হচ্ছে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক, সিমেট্রিক এস ওয়াই, সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক, সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে। সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে যদি আমি কোনো ম্যাট্রিক্স নিই এবং তার ট্রান্সপোজ করি দিয়ে ঘুরে সেই ম্যাট্রিক্সটাই পাই, তাহলে সেটা হয়ে যাবে সিমেট্রিক ম্যাট্রিক্স। আমি উদাহরণ দিচ্ছি, দেখো এ সমান হচ্ছে একটা ম্যাট্রিক্স নিচ্ছি এরকম ওয়ান টু থ্রি, টু থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স, ঠিক আছে, এটা একটা ম্যাট্রিক্স নিলাম। এই ম্যাট্রিক্সের আমি যদি ট্রান্সপোজ নিই কী হবে, এটি ফিজিক্যালটা দেখবে ওয়ান টু থ্রি, ফার্স্ট কলাম ফার্স্ট রো হয়ে যাবে ওয়ান টু থ্রি, সেকেন্ড কলাম সেকেন্ড রো হয়ে যাবে টু থ্রি ফোর, টু থ্রি ফাইভ টু ফোর ফাইভ, থার্ড কলাম থার্ড রো হয়ে যাবে থ্রি ফাইভ সিক্স,
দেখতে পাচ্ছ? তাহলে ফার্স্ট যে রো ছিল সেটা ফার্স্ট কলামে চলে এলো, সেকেন্ড রোটা কি হলো, সেকেন্ড কলাম হয়ে গেল, থার্ড রোটা কি হলো, থার্ড কলাম হয়ে গেল। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে এ ইজ ইকাল টু এ টি বা এ প্রাইম, তাহলে বলা হবে এই ম্যাট্রিক্সটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম, বাংলায় বলে প্রতিসম, ঠিক আছে। আর স্কিউ সিমেট্রিক কি, সেটা হবে যদি এ ট্রান্সপোজ ইজ ইকাল টু মাইনাস এ হয়, তাহলে হবে বিপ্রতিসম, বিপ্রতিসম ম্যাট্রিক্স। এ ট্রান্সপোজ যদি মাইনাস এ, সেটা কি, দেখো এ সমান আমি নিচ্ছি জিরো, এইচ জি মাইনাস এইচ জিরো এ মাইনাস জি মাইনাস এ জিরো, এটা একটা ম্যাট্রিক্স নিলাম, দেখো জিরো এইচ জি মাইনাস এইচ জিরো এফ মাইনাস জি মাইনাস এফ জিরো। এবার আমি এর ট্রান্সপোজ নিচ্ছি, এর ট্রান্সপোজ কিলো হবে, আমি বলেছি যেগুলো রো সেটা কলাম হয়ে যাবে, দেখো এটা রো আছে কলাম হয়ে যাবে জিরো এইচ জি, ফার্স্ট রো ফার্স্ট কলাম হয়ে গেল, সেকেন্ড রো সেকেন্ড কলাম হয়ে যাবে, মাইনাস এইচ জিরো, দেখো ডায়াগোনাল এলিমেন্টের কোনো চেঞ্জ নাই, এটা হয়ে যাচ্ছে এফ। আর থার্ড থার্ড রো আর থার্ড কলাম, থার্ড রো হয়ে যাবে থার্ড কলাম, মাইনাস জি মাইনাস এফ জিরো, বেশ এটা হলো। তো এবার আমি দেখো এটা থেকে মাইনাস কমন নিচ্ছি, মাইনাস যদি কমন নিই তাহলে কোনগুলো চিনবো, জিরো এটা এইচ এটা জি, এটা এখানে মাইনাস কমন নিচ্ছি তাহলে এটা মাইনাস এইচ জিরো, এটা এফ, এটা মাইনাস কমন নিচ্ছি তাহলে মাইনাস জি মাইনাস এফ এটা জিরো। তাহলে দেখতে পাচ্ছি এই যেটা ছিল সেটা হচ্ছে এ, তাহলে এটা মাইনাস এ চলে গেল, তাহলে এটি সমান মাইনাস এ, এটা হচ্ছে, তাহলে এটা হবে বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম আর বিপ্রতিসম কি সেটা বোঝা গেল। দেখো এরপরে যেটা আছে ম্যাট্রিক্স সমতা, ইকুইলিটি, সমতা, দুটো ম্যাট্রিক্স কখন সমান হবে, একটা এ একটা বি ম্যাট্রিক্স, এ সমান হচ্ছে এ আই জে, বি সমান হচ্ছে বিআইজে, এম বাই এন এটাও এম বাই এন, তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে দুটির সেম অর্ডার হতে হবে, দুটির সেম অর্ডার হতে হবে, দুটো ম্যাট্রিক্স কে সমতা সমান বলা হবে বা ইকুই ব্যালেন্স বলা যাবে বা তারা বলা যাবে ইকুয়াল, কখন, প্রথম কন্ডিশন হচ্ছে দুটির সেম অর্ডার হতে হবে, আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এ আই জে ইজ ইকাল টু বি আই জে ফর অল আই জে, এই চিহ্নটা বলছে ফর অল মানে সমস্ত আই এর জন্য, এ আই জে সমান বি আই জে ফর অল আই জে, দ্যাট ইজ যদি আমি এখানে বলি এ একটা ম্যাট্রিক্স টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট, আর বি একটা ম্যাট্রিক্স অবশ্যই করেসপন্ডিং মানে টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট এটা হতে হবে, তাহলে বলা যাবে এই দুটো ম্যাট্রিক্স হচ্ছে ইকুয়াল এবং তারা তাদের মধ্যে সমতা আছে, ঠিক আছে, এই দুটো হচ্ছে কন্ডিশন। বেশ এরপরে যেটা আসছে আর জিনিস বলে দেবো, একটা হচ্ছে ম্যাট্রিক্স এর একটা স্কেলার গুণ, স্কেলার মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন, স্কেলার গুণ, কোনো ম্যাট্রিক্স দেওয়া আছে মনে করো একটা ম্যাট্রিক্স এ ইজ ইকাল টু এ আই জে এম বাই এন, তাহলে এর একটা স্কেলার কে দেখবো হচ্ছে কে ইন্টু এ, কে হচ্ছে একটা স্কেলার যে কোনো একটা সংখ্যা, তাহলে এর প্রতিটা এলিমেন্টের সঙ্গে কে গুণ হবে, কে আই জে এম বাই এম, আমি একটা উদাহরণ দিচ্ছি এই সমান মনে করো দুই তিন চার পাঁচ ছয় সাত, তাহলে এখানে ফাইভ এ এটা হয়ে যাবে তোমার দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ প্রতিটা এলিমেন্টের সঙ্গে পাওয়া যাবে পঁয়ত্রিশ, তাহলে এটা হচ্ছে স্কেলার গুণ কোনো ম্যাট্রিক্সের, স্কেলার গুণ স্কেলার মাল্টিপ্লিকেশন মানে প্রতিটা এলিমেন্টের সঙ্গে স্কেলার গুণ, যদি স্কেলার অফ এ ম্যাট্রিক্স এ ইজ ইকাল টু ইচ এলিমেন্ট উইথ ইচ এলিমেন্ট অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লাই উইথ দ্য স্কেলার, স্কেলারের সঙ্গে প্রতিটা এলিমেন্টের গুণ করতে হবে। বেশ এবার আসছে দুটো তাড়াতাড়ি বলে দিই, একটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ, যোগ এবং বিয়োগ, গুণটা পড়ে যাবো
অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, এটা হতে গেলে প্রথম কটা দুটো ম্যাট্রিক্সের সেম অর্ডার হতে হবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে সেম অর্ডার, আর দু নম্বর হচ্ছে করস্পন্ডিং এলিমেন্টগুলো যোগ এবং অথবা বিয়োগ, যোগ থাকলে যোগ, অ্যাডিশন থাকলে করস্পন্ডিং, বা বাংলায় লিখলে হবে সম বা একই যে এলিমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে যোগ এবং বিয়োগ। আমি তোমাকে এটা দিচ্ছি উদাহরণ দিয়ে, একটা ই একটা ম্যাট্রিক্স 2 3 4 5 9 0, বি একটা ম্যাট্রিক্স 3 4 0 -2 4 2 -3। তাহলে এ প্লাস বি আমি করছি, দেখো প্রথম কথা তো সেম অর্ডার হয়েছে, এটা কত দুটো রো তিনটে কলাম, 2/3, এটা 2/3, ঠিক আছে। যোগ করে কত হবে, 2 3 5, 3 4 7, 6 4 0, 6 4 4, 5 -2 3, 9 2 11, 0 -3 -3, এটা হচ্ছে এ প্লাস বি। ঠিক সিমিলারলি এ মাইনাস বি যদি করি, 2 -3 -1, 3 -4 -1, 4 -0 4, 5 -2, তাহলে প্লাস হয়ে যাবে 7, 9 -2 7, 0 -3 +3। তাহলে দেখতে পাচ্ছ দুটো ম্যাট্রিক্সের যোগ হচ্ছে করস্পন্ডিং এলিমেন্টগুলো যোগ, করস্পন্ডিং এলিমেন্টগুলো বিয়োগ, এবং তাদের সেম অর্ডার হলে তাদের যোগ এবং বিয়োগ সম্ভব। কখন বলা হবে সম্ভব, না হতে হবে তাদেরকে সেম অর্ডার, এবং তাদের হতে হবে করস্পন্ডিং এলিমেন্টগুলো অ্যাডিশন অথবা সাবট্রাকশন। তাহলে এই হলো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ।